আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে। সায়নী গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, রবিবার তৃতীয় দিনে পদর্পণ করলো আশাকর্মীদের কর্মবিরতি। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরও। এদিন রায়গঞ্জে পঞ্চানন বর্মা মোড়ে একত্রিত হয়ে নিজেদের দাবিতে সোচ্চার হয়েছেন তারা। মূলত একাধিক দাবিতে গত 1 মার্চ থেকে গোটা রাজ্যে কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী সংগঠন। বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ একাধিক দাবিতে চলছে তাদের আন্দোলন। পশ্চিমবঙ্গ আশাকর্মী সংগঠনের জেলা সম্পাদিকা মিনতি সরকার জানিয়েছেন, দীর্ঘদিন থেকে তারা সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন, কিন্তু কখনোই তাদের সাথে দাবির বিষয়ে আলোচনা করা হয়নি, যার কারণে পথে নামতে বাধ্য হয়েছেন তারা। দাবি পূরণ না হলে আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা তো আজকে বসিনি, আমরা 1 তারিখ থেকে বসেছি, আজকে তার তৃতীয় দিন। কারণ আমরা তো এর আগে স্বাস্থ্য ভবন, মিশন ডাইরেক্টর সবাইকে আমাদের দাবি দেওয়ার কথা জানিয়ে দিয়ে আসছিলাম, এবং তাদেরকে জানিয়ে আসছিলাম যে আমাদের দাবি দেওয়া নিয়ে যদি সরকার আমাদের সাথে কথা না বলে, রাজ্য এবং কেন্দ্র যদি আমাদের কোনো সুরাহা না করে, তাহলে আমরা কর্মভূমিতে যেতে বাধ্য হব। তারা আমাদেরকে সেই সুযোগটাই করে দিল, তারা আমাদের সাথে কোনো কথা বলল না এবং আমাদেরকে কর্মভূমিতে যেতে তারা বাধ্য করলো। তাই সেই 1 তারিখ থেকে আমাদের কর্মভূমিতে চলছে, আজকে তার তৃতীয় দিন পালন করছি আমরা গোটা রাজ্য জুড়ে। খালি আমার এই জেলা না, এই ব্লক না, গোটা রাজ্য জুড়েই আমাদের এই আন্দোলনটা চলছে। যতদিন সরকার আমাদের সাথে কথা না বলবে, আমাদের কোনো একটা বিষয়ে সুরাহা না করবে এবং লিখিতভাবে মৌখিকভাবে দিলে চলবে না, মৌখিকভাবে অনেক আশ্বাস দিয়েছে, আমরা অনেকবার ঠকেছি, আর আমরা ঠকতে রাজি নাই। তিনি যদি লিখিত কোনো আশ্বাস আমাদের দেন, স্বাস্থ্য ভবন, মিশন ডাইরেক্টর এবং নবান্ন, তারা যদি আমাদের লিখিত কোনো ডাইরেকশন দেন, তাহলেই আমরা কাজে নামবো, না হলে আমাদের কাজ অনবরত চলবে। আজকে যেমন চলছে, আগামী দিনও হয়তো চলবে। যতক্ষণ তারা আমাদের সাথে না বসছে, আমাদের কোনো দিদিরাই কাজে নামতে ইচ্ছুক নয়। হ্যাঁ, পালস পোলিও এটা আমাদের বন্ধের মধ্যে পড়ে গেছে, পালস পোলিওটা। আমরা তো কাজ বন্ধ করতে চাইছিলাম না, আমরা তো তার জন্য আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম সরকারকে যে আমাদের সঙ্গে বসুন, আমাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলুন। তারা তো চাইছে না, তারাই চাইছে পালস পোলিওটা বন্ধ হোক। তাহলে কেন আমাদের সাথে কথা বললো না? এটা আমরা বন্ধ করিনি, সরকার বন্ধ করছে, যাতে গ্রামের লোকরা ঠিক মতন পরিষেবা না পায়, তার জন্যই তারা চাইছে যে আশাকর্মীরা বসে থাকুক। তারাই আমাদেরকে বসিয়ে দিয়েছে, আমরা তো রাস্তায় নামতে চাইনি, তারা আজকে রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করেছে। আমাদের ফিট দেওয়ালে ঠেকে গেছে, আমরা এতদিন তো রাস্তায় নামিনি, তবে আজকে কেন নামছে? প্রতিটা মেয়ে আজকে ঘরের বাইরে, রাস্তায় নামতে কার ভালো লাগে? কিন্তু দিদি আমাদেরকে এটা শিখিয়েছেন যে রাস্তায় না নামলে কিছু আদায় হয় না, বাচ্চা না কাঁদলে যেন দুধ দেয় না। আমরাও এখন চিল্লা চেঁচামেচি করি, কান্দাকাটি করি, দেখি আমরা কী ভিক্ষা পাই। এখন দিদি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের দেশের মহিলা মুখ্যমন্ত্রী, সেই মহিলা যদি মহিলাদের দুঃখই না বুঝে, মা বোনদের দুঃখ যদি না বোঝে, তাহলে আমরা কার উপরে ভরসা করব? না কেন্দ্র আমাদের দেখে, না রাজ্য আমাদের দেখে, তাহলে আমরা কোথায় যাব? কাকে আমাদের কথাগুলো জানাবো? যার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি, পাবলিক আমাদের সহযোগিতা করছে যে দিদিরা বসুন, করুন, আমরা আপনাদের সাথে আছি। পায়ে পায়ে 50 বর্ষে পদার্পণ করতে চলেছে রায়গঞ্জের ঐতিহ্যবাহী কিশলা কেজি স্কুল। রবিবার থেকে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন। এ নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেছেন স্কুলের পরিচালন সমিতির সম্পাদক কৌশিক দত্ত। তিনি জানিয়েছেন, 1975 সালে 3রা মার্চ 11 জন পড়ুয়ানি পথ চলা শুরু করেছিল কিশলা কেজি স্কুল। সময়ের সঙ্গে সঙ্গে কলেবর বৃদ্ধি পায়। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সারা বছরব্যাপী চলবে অনুষ্ঠান। 3রা মার্চ থেকে 6ই মার্চ পর্যন্ত চলবে উদ্বোধনী পর্বের অনুষ্ঠান। আজকে আমরা কিশলা স্কুল 1975 সালের 3রা মার্চ 11 জন স্টুডেন্টকে নিয়ে প্রথম চালু হয়। তা আজকে পায়ে পায়ে 50 বছর পূর্তি পূরণ করেছে। সেই 50 বছর পূর্তি উপলক্ষে আমরা সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছি এবং গোটা বর্ষব্যাপী আমাদের এই সুবর্ণ জয়ন্তী উৎসবটা চলবে। তা আজকে উদ্বোধনী প্রোগ্রাম আমাদের 4 তারিখ হবে রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে। আজকে আমরা সকালে বর্তমান ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা, স্কুলে আমাদের স্কুলের পরিচালন সমিতির সদস্যরা এবং প্রাক্তনী যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা আজকে শুরু করেছি। সেই জন্য আপনারা আমাদের একটা প্রেসমিট করছি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে জানাতে প্রেসমিট করছি। সারা বছর বলতে আমাদের পুরোটা টোটাল অনুষ্ঠানটাকে 3টে পার্টে ভাগ করেছি, উদ্বোধনী অনুষ্ঠান, লাস্টে সমাপ্তি অনুষ্ঠান
মাঝখানে কিছু প্রোগ্রাম আছে। উদ্বোধনী অনুষ্ঠান আমাদের 3, 4, 5, 6 চার দিন ধরে চলবে। আজকে শুরু হলো 3, 4, 5, 6 রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে সন্ধ্যাবেলায় প্রোগ্রাম থাকবে, 6টা থেকে শুরু হবে। আর বছরের শেষে 27, 28, 29 এই তিন দিন আমাদের ইনস্টিটিউট মঞ্চে বা আমাদের টাউন ক্লাব মঞ্চে বড় ওপেন স্টেজে করে আমরা বাইরের শিল্পী নিয়ে এসে আমরা অনুষ্ঠান পরিচালনা সবার উদ্দেশ্যে অনুষ্ঠান আমরা করবো, সাংস্কৃতিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করবো। আর এই সারা বছর ধরে রায়গঞ্জের যত প্রাইমারি স্কুল 1-4 যত সরকারি বেসরকারি বাংলা ইংরেজি মাধ্যম যত প্রাইমারি স্কুল আছে সবার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বিভিন্ন কম্পিটিটিভ কম্পিটিশনগুলো আমরা করবো, ইন্টার স্কুল কম্পিটিশন, সেগুলো তাদের বিভিন্ন রুটিন অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে আমরা পরবর্তীকালে এগুলো চিন্তাভাবনা করে সেগুলো করবো, এটাই সারা বছর ধরে চলবে। সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছে রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী কিশলা কেজি স্কুল, যাকে ঘিরে উৎসবের আবহে মাতলেন শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়া এবং অভিভাবকেরা। স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে রবিবার দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। টাউন ক্লাব ময়দান থেকে শুরু হয়ে ঘুড়িমোড় পর্যন্ত যায় শোভাযাত্রা। উপস্থিত ছিলেন শুভব্রত লাহিড়ী, শুভেন্দু মুখার্জি, অরিজিৎ ঘোষ, অতনুবন্ধু লাহিড়ী সহ শহরে বহু বিশিষ্টজন মানুষেরা। খুদে পড়ুয়ারা যথেষ্ট উৎসাহের সঙ্গে শোভাযাত্রায় পা মেলায়। থেকে 50 বছর আমাদের ঐতিহ্যবাহী কিশলায় কেজি স্কুল রাখার সাথে উচ্চারণ করতে হয় প্রায় 50 বছরে পদার্পণ করি। এই স্কুল যখন শুরু হয়েছিল তখন আমি স্কুলের ছাত্র ছিলাম, আমি স্কুল মানে কিশলায় স্কুল মনে করবেন না, আমি তখন ক্লাস 9 পড়াশোনা করছি। যাই হোক, মানে অল্প কিছু ছাত্র নিয়ে কিছু উদ্যোগী মানুষের বিশেষ প্রেরণায় আর রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় কিশলা স্কুল স্থাপিত হয়েছিল আজ থেকে 50 বছর আগে। সেই স্কুল ক্রমে ক্রমে 50 বছর শেষ করল, অসংখ্য ভালো ভালো ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছে, সুযোগ্য পরিচালনা এবং শিক্ষিকাদের সহায়তায় এই সমস্ত ছাত্রছাত্রীরা তৈরি হয়ে এই ঐতিহ্য সৃষ্টি করেছে। তো আজকে আমরা প্রভাত ফেরি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি, তারপরে ক্রমশ আরও অনেক অনুষ্ঠান হবে। আজকে বিকেলে সন্ধেবেলায় রায়গঞ্জ ইনস্টিটিউটের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। প্রভাত ফেরি কোথা থেকে কতটা যাবে? এটা এই টাউনক্লাব মাঠ থেকে শুরু করে এই মাঠটাও তো স্কুলেরই অংশ, এই মাঠ থেকেই যাত্রা শুরু হবে আমাদের ঘড়ির মোড় পর্যন্ত। ছোটো ছোটো বাচ্চারা যেহেতু বেশি ওদেরকে পরিশ্রম করানো যাবে না তাই ওদেরকে নিয়ে ওইখান থেকে আবার ফিরে আসবে। এসিউসিআই শ্রমিক সংগঠন AITUC উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জ ক্যারিটেস সভাকক্ষে সম্মেলনের সূচনা হয়, সেখানে নেতৃত্ব দিয়েছিলেন AITUC-র রাজ্য সম্পাদক অশোক দাস। সংগঠনের বিভিন্ন কর্মসূচি এবং কর্মীদের অভাব অভিযোগ নিয়ে এদিন আলোচনা করা হয়। অশোকবাবু জানিয়েছেন চলতি বছর ডিসেম্বর মাসে ওড়িশায় সংগঠনের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, পাশাপাশি 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর দুদিন শিলিগুড়িতে হবে রাজ্য সম্মেলন। তার আগে প্রতিটি জেলায় সম্মেলন করা হচ্ছে। মূলত গণ আন্দোলনের মধ্য দিয়ে মালিকির রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের দাবিতে এদিন সোচ্চার হয়েছেন রাজ্য সম্পাদক। আসলে আমাদের সংগঠন AITUC সর্বভারতীয়ভাবেই ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর উপর মালিক এবং সরকারের পক্ষ থেকে যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন পরিচালনা করছে। এই আন্দোলনকে আরও সংহত শক্তিশালী করার জন্য আমরা সিদ্ধান্ত করেছি এই বছরের ডিসেম্বরে আমরা উড়িষ্যায় সর্বভারতীয় সম্মেলন করব। আমরা 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর শিলিগুড়িতে আমরা রাজ্য সম্মেলন করছি, তারই আগে আমাদের সব জেলাগুলোতেই জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এখন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এই হলে জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য এবং বিস্তৃত করার জন্য। আমাদের লক্ষ্য এই শ্রমজীবী মানুষ আসলে সমাজে উৎপাদন করে, সম্পদ সৃষ্টি করে দুটি শ্রেণী, শ্রমিক এবং কৃষক। কৃষকরা আমাদের অন্নদাতা এবং শ্রমিকরাই সভ্যতা সমস্ত কিছু সৃষ্টির মূল হোতা। এরা আজকে বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত, তাই তাদের মুক্তির জন্য আমরা মনে করি যে এই যে মালিকী রাষ্ট্র ব্যবস্থা তাকে পরিবর্তন করে শ্রমিক শ্রেণী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, যেখানে শ্রমিক শ্রেণী মুখ্য ভূমিকা পালন করবে এবং সেটা তৈরি হবে আস্তে আস্তে বিভিন্ন শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলনের মধ্য দিয়ে, গণ আন্দোলনের মধ্য দিয়ে,
সমাজকে পরিবর্তন করার যে লড়াই, সেই লড়াইয়ের লক্ষ্যেই আমরা আমাদের সম্মেলনের কাজ পরিচালনা করি। পৃথক দুই জায়গায় দুটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলো পাঁচজন। রবিবার ঘটনাগুলি ঘটেছে রায়গঞ্জের ছোট নারায়ণপুর এবং করণদিঘির পাতনোড়ে। এদিন ছোট নারায়ণপুরে মোটর বাইকে করে যাচ্ছিল তিন যুবক। একটি গাড়িতে ধাক্কা খেয়ে বাইকটি উল্টে যায়, গুরুতর আহত হয় তিনজনই। পরে একটি টোটোতে করে তাদেরকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে যখনকার অ্যাক্সিডেন্টটা হয়েছে তখনকার দেখি রাস্তার মধ্যে ওরা পড়ে আছে, অনেক লোকজন মাথায় টাথায় জল দিচ্ছে। এবার কি দিয়ে আনবে তখন আর ব্যবস্থা পাচ্ছে না বুঝলা। তখন আমি টোটো নিয়ে আসতেছিলাম, চিন্তা করলাম আমার টোটো দিয়ে নিয়ে যাই, আগে নিয়ে গিয়ে ভর্তি করায়, জানটা তো বাজুক আগে। টোটাল তিনজন ছিল। কিসে ছিল এরা? এরা বাইক নিয়েছিল। কিসের সাথে অ্যাক্সিডেন্ট? বাইকটা যতটুকু সম্ভব চার চাকা গাড়ির সঙ্গেই হয়েছে। তিনজনের মধ্যে এখন জ্ঞান আছে, তবে একজনের হাতটা চলে যাবে মনে হচ্ছে, আর আরেকজনের খুব খারাপ পরিস্থিতি। আরেকজনের পায়ে ব্যথা পাইছে ভালোই, আর একজন মোটামুটি সুস্থ আছে। বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটাই ভাস্তা আছে আমার। আমার বাড়ি হলো তো রোডপুর, আমি পাথরে দোকান করছি, তো ওখানে ছিলাম। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওরা রান বাড়ি আসছিল বাইকে, এদিকে সাইড থেকে তেল পাম্পের পাথরে, এখানে তেল পাম্পের কাছে, ওখানে বাইকে মানে ঘুরে উঠে ওইদিকে আসছিল, আর এদিকে বেরিয়ে যাচ্ছিল, তো বাইকে ভিতরে গায়ে মাথায় চোট লাগছে, পায়ে ফেটে গেছে, ওটা সিলাই মেরেছে করণদিঘিতে, এখানে নিয়ে আসলাম ওকে। আর হ্যাঁ, আগে করণদিঘিতে নিয়ে গেছিলাম, বাইকে নিয়ে ঢুকিয়ে দিয়েছে। না, কোথায় ঢুকিয়ে দিয়েছে? তোমার এখানে তেল পাম্পের সামনে। রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হলো উত্তর দিনাজপুর জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র এবং স্বরোজগার মেলা 2024। আয়োজক ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং ব্যবস্থাপনায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মেলা চলবে আগামী 6 মার্চ পর্যন্ত। মেলা প্রাঙ্গণে থাকছে লোকপোশাক শিল্পীদের দ্বারা আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উত্তর দিনাজপুর জেলার শিল্পীদের হাতে তৈরি নানান শিল্পকর্ম, তাঁতবস্ত্র এবং স্বনির্ভর দলের তৈরি বিভিন্ন সামগ্রীর পাশাপাশি থাকছে রাজ্যে বিভিন্ন জেলা হস্তশিল্প সামগ্রী সম্ভার। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি পম্পা পাল, মহকুমা শাসক কিংসুক মাইতি, জেলা শিল্প কেন্দ্রের মহাপ্রবন্ধক প্লাবন সরকার প্রমুখ। এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে এসেছে কেন্দ্রীয় বাহিনী একই ছবি রায়গঞ্জ ব্লকেও। ইতিমধ্যে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। বিগত নির্বাচনগুলোতে একের পর এক সন্ত্রাসের ঘটনার জেরে কেন্দ্রীয় বাহিনীর আগাম আগমন বলে মনে করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছতে অনেকটা ভরসা এবং সাহস পাচ্ছেন গ্রামগঞ্জের সাধারণ মানুষ। রবিবার রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পৌঁছতেই তাদের ফুল ছিটিয়ে এলাকায় স্বাগত জানালেন মহিলারা। মহিলারা জানিয়েছেন বিগত দিনে এই এলাকায় নির্বাচনে সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, তাই এবারে কেন্দ্রীয় বাহিনী অনেকটা আগে চলে আসায় খুশি সকলেই। কারণ রাজ্যের যা পরিস্থিতি, ওনারা এত আগে আসছে, তার মধ্যে এই জন্য খুব খুশি এবং নিজের ইচ্ছায় ভোট দিতে পারবো, সেই জন্য আনন্দে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। না, এর আগে তো আপনারাও দেখছেন যা রাজ্যের পরিস্থিতি। হ্যাঁ, এইভাবে এত ভোটের ডিক্লেয়ার হওয়ার আগে যে আসছে, তাতে খুব খুশিতে আমরা সমাধানা করি। হ্যাঁ, এর আগে বেলতলা একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ, ওই ভয়ে আমরা আতঙ্কে ছিলাম যে যদি রাজ্য পুলিশ না আসে তাহলে হয়তো কিছু হতে পারে। এই যে আজকে আসছে, এই সাহস পেলাম, কেন্দ্র বাহিনী আসছে বলে আমরা খুব সাহস পেলাম। এটা সমাধানা করলাম, ফুল দিয়ে একটু সমাধানা জানালাম মনের আনন্দে যে ওরা আসছে, তাতে আর ভয় নেই। না, আর ভয় নেই, এখন কোনো রকম ভয় নেই, মনের খুব সাহস লাগছে, মনের খুশিতেই আজকে সমাধানাটা জানালাম। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।